আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিনস ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওটি থাম্বনেল বা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন, তো ডেইলি কোনো ব্লগ না। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম গ্রামের স্টাইলে আর কি, ভিলেজ স্টাইলে কিভাবে পাস্তা রান্না করে, বিফ পাস্তা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে গ্রামের স্টাইলে বললাম কি কারণে, তো গ্রামে যেহেতু আসলে সব উপকরণ ইচ্ছা করলে মানে চাইলেও হাতের কাছে আর কি পাওয়া যায় না, তো শহরে যেতে হয়। তো আমার হাতের কাছে যা আমার নর্মালি উপকরণগুলো থাকে, তো সেগুলো দিয়েই আমি আমার ছেলেকে কিভাবে পাস্তা রান্না করে খাওয়াই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে যে পাস্তা রান্নার জন্য আজকে উঠানে বসেই রান্না করব, তো এখানে গরুর 4-5 পিস মাংস নিয়ে নিয়েছি, আর বেশি করে পাস্তা তো রান্না করে রেখে দেব, 3-4 দিনে খাবে আর কি। আর এখানে সব পেঁয়াজ কাটা মশলা, চাট মশলা আর কি আমি ঘরেই তৈরি করছি, আর সব উপকরণগুলো আর কি রেখেছি। আর রাফি যে একটা সারপ্রাইজ গিফট আপনাদের বলছিলাম, ওর আব্বু যাওয়ার সময় কিনে দিয়ে গেছে, তো সেটাই দেখতে পারছেন রাফি বসে আছে। তো রাফির মোটর সাইকেলের অনেক শখ ছিল, তো রাফি সেই মোটর সাইকেলটা ওর আব্বু যাওয়ার সময় কিনে দিয়ে গেছে আর কি, সেকেন্ড হ্যান্ডটা। তো তারপরেও রাফির অনেক খুশি হয়েছে, একজন আর কি একটা বাবু ছিল, তো তারা বিক্রি করে দিয়েছে, তো সেকেন্ড হ্যান্ডটা এর জন্য একটু কম টাকায় পাইছি, তো এই জন্যই রাফির আব্বু কিনে দিয়ে গেছে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাফি তো মহা খুশি, দেখতেই পারছেন সে ওটার পার থেকে কোনো সময় নামতে চাচ্ছে না, খাওয়ার সময় ঘুমানোর সময়ও সে সব সময় বলছে আম্মু আমার কাছে নিয়ে চলো, আমি বিছনার কাছে রেখে দেব। তো এখানে আমি রান্না করছি, দেখুন আপনারা কিভাবে রান্না করি। তো আমি কোনো ইউটিউব থেকে দেখে না, তো নিজের মন মতো আর কি, যাতে আমার রাফি যেভাবে পছন্দ করে খেতে। আর 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 কি আমার হাতের কাছে আর কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করব।
there. Subscribe to my channel. And also press this bell icon. তো আমি উপকরণগুলো সব দিয়ে এভাবে ভালো করে একটু কষিয়ে নেব। গোশটা যেহেতু কাঁচা তো গোশটা সেদ্ধ তো হতে হবে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মাছরের আজান দিচ্ছিল, এজন্য আর কি কথা বলতে পারলাম না।